চক্রবেড়িয়া নর্দান পার্কে 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোসের উদ্যোগে এদিন পালন করা হলো শিশু দিবস। চক্রবেড়িয়া নর্দান পার্কে 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম কুমার বোসের উদ্যোগে পালিত হলো শিশু দিবস। তবে এই শিশু দিবস একটু আলাদা। এই শিশু দিবস পালিত হলো যাদের হয়তো দুবেলা ঠিক করে খাবার জোটে না, কারুবা পরনে বস্ত্রই নেই, আবার কারুবা মাথার গোজার ঠাঁই নেই, তাদের নিয়ে 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম কুমার বোস নতুন রঙিন পোশাক দিয়ে শুরু করেন শিশুগুলির মুখে হাসি ফোটাতে। প্রায় 30 থেকে 35টি শিশুকে নিয়ে রেস্টুরেন্টে কেক কেটে চকলেট ফুল বেলুন দিয়ে এবং সবশেষে খাবার খাইয়ে তাদের এই দিনটিকে আনন্দময় করে তোলেন। না, ভালো লাগছে, মানে এই ভালো লাগার জায়গাটার জন্যই করা, যে ওরাও হয়তো যখন এখান থেকে যায় যে রেস্টুরেন্টের ভেতরে কি আছে বা এখানে আমরা খাবো নাকি, তো ওই একটা সুযোগ করে দেওয়া, একটা অন্যরকমের ফিলিংস, এটা ভাল লাগার। এই হাসিটার জন্যই তো করা। চিলড্রেন্স ডে সারা দেশে পালিত হচ্ছে, বাংলাতেও সর্বত্র পালিত হচ্ছে, কিন্তু নিশ্চয়ই মানে আমরাও আমাদের সাধ্যমতো আমরা এই জিনিসটাকে করছি, এবং ডেফিনেটলি এই যে সাদভিকের রেস্টুরেন্টের যিনি মালিক আছেন, এখানকার ম্যানেজার এবং সকল স্টাফ যারা আছে তারা বলেছে এক কথায় যে হ্যাঁ বাবাইদা এখানেই করুন, তো আমরাও বাচ্চাদের সঙ্গে এ করবো। তো সাদভিক একটা বিজি রেস্টুরেন্ট আমার ওয়ার্ডের মধ্যেই, এবং তার মধ্যে থেকে ওদের ম্যানেজারও আছে ওখানে, একশো ওরা যখনই শোনে, ওদের যে মালিক আছে আমার খুব ভালো বন্ধু মানিশ, ওরাও সঙ্গে সঙ্গে শুনে বলে যে দাদা প্লিজ এখানে করুন। তো আমি বললাম তোমাদের এই বিজি জায়গার মধ্যে থেকে কী বললো না, আমাদের বাচ্চারাই আগে। তো এইটা একটা ভালো লাগার জায়গা, এবং সেম মাইন্ডের থিঙ্কিংয়ের মানুষরা সব একত্রিত হলে, পজিটিভ চিন্তাভাবনা থাকলে রেজাল্টটা পজিটিভই হয়। এই যে বাচ্চারা হাসছে এটাই পজিটিভ রেজাল্ট। সমীর পাল এবং দত্তা ব্যানার্জির রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।